হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো হেলদি চিয়া সিডস অ্যান্ড ব্যানানা স্মুদিও বলা যায়, আবার পুডিংও বলা যায়। তো এটা বানাতে লাগবে আমার হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক, ব্যানানা তিনটা, চিয়া সিডস, আর লাগবে হানি। তো সবগুলো উপকরণ আমি রেডি করেছি, এবার লাগবে একটা বাটি। তো এখানে আমি একটা বাটি নিয়েছি। এবার প্রথমেই করতে হবে কি, চিয়া সিডস 2 টেবিল চামচ দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিব এখন চিয়া সিডস। একজনের জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবার দিয়ে দিব মিল্ক। এখানে আমি একজনের জন্য বানাচ্ছি, এখানে আমি হাফ কাপ মিল্ক দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব ব্যানানা। তো আমি ব্যানানাটা স্লাইস করে কেটে নিয়েছি, পুরোটা দিয়ে দিলাম। তারপর আমি দিব হানি। তো আপনারা চাইলে যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই মতো করে নেবেন, আমি আমার পছন্দ মতো 1 টেবিল চামচ দিয়ে দিব। এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ হানি দিয়ে দিলাম। এবার এই চামচটার সাহায্যে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নেব, এবং 5 থেকে 7 মিনিট পর এটা আমি খাবো। আমি প্রায় 2 ঘন্টা পর, আপনারা চাইলে কিন্তু রাতেও ভিজিয়ে রাখতে পারেন বা 1-2 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এই যে দেখেন, খুবই সুন্দরভাবে ভিজে গেছে। তো এ পর্যায়ে করতে হবে কি, সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে। আমি জাস্ট অল্পই দিয়েছি, মানে 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে আরও বেশি খেতে চাইলে বেশি দিলেও হবে, অনেক সুন্দর একটা ফ্লেভার হয়েছে। সো গাইস, এখন আমি ইভিনিংয়ে এই স্ন্যাকটা খাবো। সো গাইস, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।